जगदीप धनखड़ जमानाय लगातार राज्य राजभवन संघात एबार कि तार अवसान होच्छे बृहस्पतिवार राजभवने राज्यपाल सी भी आनंद बोसे संगे साक्षातेर पर ए आशा मुख्यमंत्री ममता बंदोपाध्याय एदिन बिकेले राजभवने जान मुख्यमंत्री प्राय एक घंटा आनंद बोसेर संगे कथा हय तार राजभवन थेके बेरिये सांबादिकदेर मुखोमुखि हये ममता जानान गवर्नर खूब जेंटलम्यान एवं ही बिहेव वेरी नाइसली আমি মেরি ক্রিসমাস জানাতে এবং হ্যাপি নিউ ইয়ার জানাতে এসেছিলাম। এটা আমাদের কাস্টমারি, আমরা অলওয়েজ করি। এবং গভর্নর ইজ সো নাইস যে এবং জেন্টলম্যান, রিয়েলি হি ইজ এ জেন্টলম্যান। নতুন রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর কথা হয়েছে। জগদীপ ধনখড়ের সময় বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিল রাজভবনে আটকে ছিল, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এবং স্টেট গভর্নমেন্টের সাথে তার রিলেশনটা এতই ভালো যে আমার মনে হয় আর কোনো প্রবলেম হবে না। এবং আমাদের যেটা প্রবলেম আমরা খোলাখুলি আলোচনা করতেই পারি, সেখানে আলোচনা করে সব শর্ট আউট হয়ে যাবে। এবং উনি স্টেট গভর্নমেন্টকে টোটাল কোঅপারেশন করছেন, আমরা খুব গ্রেটফুল তার জন্য, আমরা খুব অবলাইজ। রাজভবন সূত্রে খবর, বড় দিনের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের এদিন বিকেল চারটের পরে রাজভবনে যান মমতা। সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পরে এই প্রথম মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন। সূত্রের খবর, আগামী 6 ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ওই দিন বিধানসভায় নতুন রাজ্যপাল প্রথম ভাষণ দেবেন। এদিন রাজভবনে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে সেই বিষয়েও মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। শুক্রবার বিধানসভায় ফুল মেলার উদ্বোধন করতে যাওয়ার কথা রাজ্যপালের। 30 তারিখ প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, ওই সময় একাধিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের এক মঞ্চে থাকার সম্ভাবনা রয়েছে। বাংলার আগের স্থায়ী রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক একেবারেই ভালো ছিল না, বারবার রাজ্য রাজ্যপাল সংঘাত জড়িয়েছে। কিন্তু বর্তমান রাজ্যপালের সঙ্গে এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনো বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়নি। বরং শপথ নেওয়ার পর রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল। সম্প্রতি কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাজ্যপালের মুখে শোনা গিয়েছে বাংলার প্রশংসা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নতুন রাজ্যপালকে প্রশংসা করেছেন। রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণের পর তাঁকে ভালো মানুষ বলে উল্লেখ করেছিলেন মমতা। সব মিলিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের সাংবিধানিক প্রধানের এদিনের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।